হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব কীভাবে ফেক ফেসবুক আইডি খুলতে পারবো ফেসবুক আইডি খোলার জন্য আপনাকে যেটা দরকার হবে আপনাকে একটা ফেক ইমেল আইডির দরকার হবে তো ইমেল আইডি বানানোর জন্য আপনি কীভাবে বানাবেন সেই জন্য আমি আগেই একটা ভিডিও বানিয়ে রাখছি সেই ভিডিওটা দেখে নিন শুন বক্সে দেওয়া থাকবে আপনি সেখান থেকে ক্লিক করে দেখে নিন তো চলুন আজকে আমরা দেখে নিই কীভাবে ফেসবুক খুলতে পারবো ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেননা এই ভিডিও যদি শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনই পড়বে তো চলুন শুরু করি ফেসবুক আর খোলার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে যেতে হবে ফেসবুক অফিসিয়ালি অ্যাপে তো আমি ওপেন করে নিচ্ছি ফেসবুক অফিসিয়ালি অ্যাপ ওপেন করার পরে এখানে নিচে দেখুন লেখা আছে ক্রেডিট নেও ফেসবুক অ্যাকাউন্টস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে জয়েন ফেসবুক লেখা আছে তো আপনি নেক্সটে ক্লিক করে দেবেন এখানে আপনাকে ফার্স্ট নেম ও লাস্ট নেম দিতে বলছে তো আপনি ফার্স্ট নেম যে কোনো একটা ফার্স্ট নেম দিয়ে দেবেন আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি ও লাস্ট নেম দিয়ে দিচ্ছি আপনি দিয়ে নেক্সট করে দেবেন এখানে একটা ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বারে আপনাকে দিন রাখতে হবে যাতে আঠারো বছরের নিচে না হয় তো চলুন আমি দিয়ে নিচ্ছি দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে মেল বা ফিমেল যে কোনো যে নামে খুলছেন সেইটা আপনি চুজ করে নেবেন আমি মেল চুজ করে নিচ্ছি তো এখানে আপনাকে মোবাইল নম্বর অ্যান নিচে দেখুন লেখা আছে সাইন ইফ অফ ওয়েট ইমেল অ্যাড্রেস তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক কর আপনার মোবাইলে যেই ইমেল অ্যাড্রেসটা আছে সেগুলো শো করবে তো আপনি সেগুলো না দিয়ে নিচে লেখা আছে যে ইমেলটা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ইমেলটা শো করবে ইমেলটা কেটে দেবেন দেওয়ার পরে আপনি এখন যেতে হবে সেই অ্যাপসে যেই অ্যাপস থেকে আপনি ইমেল অ্যাড্রেস বানাবেন তো চলুন আমি সেই অ্যাপস থেকে একটা ইমেল অ্যাড্রেস কপি করে নিয়ে আসছি এখানে আসার পরে দেখুন আমি কিন্তু অলরেডি এক ইমেল অ্যাড্রেস বানিয়ে রাখছি তো এটাকে আমি কপি করে নিচ্ছি এখানে একটা অ্যাড আসবে অ্যাডটা পাঁচ সেকেন্ড চলবে পাঁচ সেকেন্ড দেখার পরে অ্যাডটাকে কেটে দিতে হবে তো আমার অলরেডি কপি হয়ে গেছে আমি এখন ফেসবুক অফিসিয়ালি অ্যাপে যেয়ে এটাকে পেশ করে দেব পেস্ট করে দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড চাপে पासवर्डটা আপনি আপনার মন পছন্দ মতো দিয়ে দিবেন দোর পরে নেক্সট এ ক্লিক করবেন ক্লিক লেখার দেখুন সাইন ইন আপ লেখা আছে এখানে ক্লিক করুন তো আমি অলরেডি অ্যাকাউন্ট সমত তৈরি এখন যেগুলো কাজ আছে এগুলো দিন দিন দিয়ে দেখবেন কেননা এখানে আপনি যদি মিস্টেক করেন তাহলে কিন্তু আপনার সেই ফেসবুক আইডিটা লক হওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে দেখুন কনফার্ম ওট কোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে একটা ভেরিফাই কোড যাবে তো ভেরিফাই কোডের জন্য সে কোডটার জন্য আপনাকে আবারও যেতে হবে সেই অ্যাপসে তো চলুন আমি অ্যাপসে চলে যাচ্ছি চলে যাওয়ার পরে এখানে দেখুন নিচে লেখা আছে ইনবক্স ইনবক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এই অ্যাডটাকে কেটে দেবেন কেটে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার একটা ভেরিফাই কোড আসছে ফেসবুক কোম্পানির থেকে তো দেখুন এখানে লেখা আছে টু ফাইভ টু ফোর নাইন তো আমি এটাকে ওখানে পেশ করে দেব টু ফাইভ টু ফোর নাইন তো কনফার্মে ক্লিক করব তো দেখুন এখানে কিন্তু আমার ফেসবুক আইডি তৈরি এখানে আপনাকে প্রোফাইল ফটো একটা দিতে বলবে তো আমি প্রোফাইল ফটো দেবো না এই জন্যই যে আপনাদের শুধু দেখানোর জন্যই আমি এই আইডিটা খুলছি তো আমি স্ক্রিপে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে আপনাকে পাঁচটা ফ্রেন্ডশিপ করতে বলবে তো এখানে অলরেডি সিলেক্ট করাই আছে আপনি নিচে অ্যাট ফাইভ ফ্রেন্ড এখানে ক্লিক করুন ক্লিক করার পরে ইনভাইট করতে বলবে তো ইনভাইট না করে আপনি ডানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে কন্টেন্ট সিলেক্ট করতে বলবে তো আমি কন্টেন্ট গেমিং কন্টেন্ট রাখছি আপনি যে কোনো একটা কন্টেন্ট রেখে নেবেন এখানে রাখার পরে স্কিপ করে দেবেন তো দেখুন আমার এখানে আজিসালি নামে একটা ফেসবুক তৈরি হয়ে গেছে তো মেন কাজগুলো কিন্তু এখানে তো আপনাকে সেটিংগুলো এভাবে রাখতে হবে যাতে ফেসবুক টিম থেকে না বোঝে যে আপনি এটা ফেক আইডি খুলেছেন তার জন্য আপনি ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইল অপশন হয়ে যাবে তো আপনি এখানে দেখুন প্রোফাইল একটা অপশন আছে এখানে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে গেট স্টার্ট বলে একটা অপশন আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এখানে স্কিপ করে দিতে হবে মানে আপনার প্রোফাইল আমার প্রোফাইল ফটো দেওয়া হয়নি তাই প্রোফাইল ফটো আছে তো আমি স্কিপ করে দিচ্ছি স্কিপ করে দেওয়ার পরে আপনার এখানে এই লোকালিটি সিলেক্ট করতে হবে তো আপনার যে লোক্যালিটি আছে যে সিটি আছে সম্পূর্ণ কিছু এখানে দিয়ে রাখবেন যাতে ফেসবুক টিম থেকে বিশ্বাস করে যে আপনার এটা রিয়েল আইডি আপনার ফেক আইডি নয় সেই জন্য আপনি এগুলা অবশ্যই দিয়ে রাখবেন না হলে কিন্তু আপনার ফেসবুকটা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আপনার যদি কোনো দিকে হেল্প লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না